বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জনশূন্য এলাকায় নদীর তীর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে এদিন বিকেলে শারদাপল্লির কয়েকজন বাচ্চা ছেলে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে দেহটি দেখতে পায়। তারা গ্রামে এসে খবর দেয়। এরপরে গ্রামবাসীরা কোতোয়ালি থানায় বিষয়টি জানায়। তারপরে কোতোয়ালি থানার পুলিশ ওই দুর্গম এলাকায় ট্রাক্টর নিয়ে গিয়ে দেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান দেহটি জলে ভেসে এসেছে। কোনো বন্যজন্তুর আক্রমণে মৃত ব্যক্তির দেহ বিকৃত হয়ে যায়। এখনও তার পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে দেহটি আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। জলপাইগুড়ি থেকে মন্দির দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমি শোনার মধ্যে যে কয়েকটা বাচ্চা গেছিলো নদীতে মাছ মারতে, ওরা যায় ওখানে দেখছে বডি, আসে এখানে আসে পুলিশ খবর দিছে, পুলিশ 6 নম্বরে আসছে, এখান থেকে যায় ট্রাক্টর নিয়ে যায় বডিটাকে তুলে নিয়ে আসে। ওখানে আমাদের খবর দেওয়া হলো, আমরা গেলাম, আননোন বডিটা ডিটেক্ট করলাম। বডিটা কী অবস্থায় ছিল? বডি তো অনেক দিনের পুরোনো বডি, আঙুল টাঙুল অনেকটা প্রায় পচন ধরে গেছে। এরপরে পোস্টমর্টাম রিপোর্ট চাইতে আসবে। বডি কি মানে নদীর জলে ভেসে আসছে মনে হচ্ছে, হ্যাঙ্গিং বা অন্য কিছু? না না না, নদীর জলে। এমনি বডি বডি তো কোনো শনাক্ত করা যায়নি? বডি শনাক্ত করা যায়নি। এখন আজকে কি হবে রিপোর্ট করবে আমাদের যা প্রসেসিং আছে। কত নম্বর স্পারে এটা? 5 নম্বর স্পার থেকে আসার পরে 5 নম্বর হাই টেনশন তারের যে ইয়ে আছে ওখানে, 5 নম্বর হাই টেনশনের যে পোলগুলো আছে না ওইখানে, টাওয়ারের ওখানে। এখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে? হ্যাঁ, ওটা আজকে তো হবে না, ওটা কালকে করা হবে। ডাক্তার তো আজকে আর করবে না, এটা মনে হয় কালকে সকালবেলা করা হবে। কীভাবে নিয়ে আসলেন বডিটা? নিয়ে আসলাম এখান থেকে, একটা আমরা ট্রাক্টর হায়ার করলাম, যেটা টলি না শুধু ট্রাক্টর, ওখানে পিছনে বাস বেঁধে, তারপরে ওই বাসের মধ্যে বডিটাকে বেঁধে তারপরে আসে নিয়ে আসা হলো। মানে দুর্গম জায়গায় যেতে হয়েছিল? কিছু দুর্গম মানে প্রচুর দুর্গম। এমনি দেখে কি মনে হলো আপনাদের আনুমানিক? আনুমানিক এটা তো এখনো বলা যাচ্ছে না, এটা ডাক্তাররাই ঠিক সঠিকভাবে বলতে পারবে। ভেসে আসছে কোথা থেকে মনে হচ্ছে? জল আছে নদীতে সেরকম ভেসে আসে? নদীতে জল আছে, প্রচুর জল আছে, ভেসে আসে নদীতে জল আছে। হ্যাঁ, অনেক অনেক জল আছে। বিশেষজ্ঞ চিকিৎসক সৌমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 6টা থেকে সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।